কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসে আমার গোপাল সোনার আশীর্বাদে। তো দেখো আজকের মিষ্টি সকালটা কত সুন্দর সুন্দরভাবে আজকে সকাল তো উঠে গেছিলাম ছাদে, সকালেই মনটা ভালো লাগছিল না, চলে গেলাম ছাদে। তো ছাদ থেকে ঘুরে এসে নেমে আসলাম, আমি স্নান টান করে আমার গোপাল সোনাকে উঠিয়ে একটু জল মিষ্টি দিলাম। তো এইখানের কাজটা সারা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে যায়। তো দেখো সুন্দরভাবে আমি এখানের কাজ গুছিয়ে আমি আমার গোপাল সোনাকে একটু ধূপ দিয়ে আরতি করে নিলাম, আর একটু খুব নিবেদন করলাম আমার গোপাল সোনা। বন্ধুরা আমি এখন স্কুলে যাচ্ছি, দেখতে থাকো আর আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে বন্ধুরা দেখো আমি আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করলাম, প্রেশার কুকারে করেছি, সব দিন সমান হয়নি। তো আজকে আমি গোপাল সোনার জন্য পুরো প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে আমি ভোগ রান্না করেছি, আর এর মধ্যে ঘি লেবু সব কিছু দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম। তো এর মধ্যে আমি সব কিছু বেড়ে নিচ্ছি। তো মনটাই হচ্ছে আসল বন্ধুরা, মনটাকে তুমি যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। ভগবান বলেছেন সবার উপরে মন আর সবার উপরে ভক্তি, তুমি ভক্তি দিয়ে আমাকে তুমি এক গ্লাস জল দাও সেটাতেই আমি সব শান্তি সবেতে খুশি। তো আমার মনটা শান্তি পায় যে আমি আমরা অন্ন খাচ্ছি বা আমরা ভাত খাচ্ছি যেটাই বলো না, কিন্তু আমার গোপাল সোনা যদি একটুখানি অন্ন না খায় আমাকে ভালো লাগবে না। তাই যেদিনে অন্ন করতে না পারি সেদিনে আমার গোপাল সোনাকে চিড়ে দই করে ভোগ লাগাই, যে চিড়েটাও তো অন্নের সমান, তাই চিড়ে ভোগ চিড়ে দই ফল ঘি দুধ এসব দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগাই। আজকে আমি গোপাল সোনাকে পুরো একদম সব সবজি টবজি দিয়ে আমি গোপাল সোনাকে সেদ্ধ করে দিয়েছি। তো এইভাবে আমি আর এর মধ্যে ঘি লেবু অবশ্যই দেবো, দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো। তো এই যে তো সোনার গোপাল সোনার ভোগ লাগানো হয়ে গেছে, তোমরা দেখলে আমি গোপাল সোনার ভোগ লাগালাম। তো এবারে আমি রান্না বসাবো, ভাত বসাবো, কেন যতক্ষণ না গোপাল সোনার আমি ব্যবস্থা করে দিতে পারছি, তাকে খাওয়াতে পারছি, ততক্ষণ আমি এদিকের কাজ করতে পারি না। বাবা উঠে পড়েছেন, বাবার জন্য ঘুগনিটা বসাবো, মটরটা সেদ্ধ হয়ে গেছে, একটু মশলা দিয়ে রান্না করে দেবো। তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করি, তারপরে আবার আসবো তোমাদের কাছে। আর এদিকে দেখো বন্ধুরা, ওদিকে সব কাজ কমপ্লিট করে বাবাকে খেতে দিয়ে আমি একটু খেলাম। আমি একটুখানি কী খেলাম জানো বন্ধুরা? ওই যে মটর সিদ্ধ করেছিলাম একটু মুড়ি খেলাম, মুড়িটা খেলে যেন মনে হয় খুব শান্তি। আর আমরা যত করো, আমি হচ্ছে পাড়াগ্রামের মেয়ে, আমি সবটাই খাওয়া আমার অভ্যেস আছে, কোনোটা অভ্যেস নেই বলে নয়। আমরা ছোটোবেলা থেকে সব কিছু খেয়ে অভ্যস্ত, সব কিছু মানে যখন যেটা আমাদের সংসারে জুটেছে আমার বাবা মা আমাদেরকে মুখে তুলে দিয়েছে সেইভাবে আমরা খেয়েছি, তবে কোনো দিন কষ্ট পাইনি এটা বলতে পারো। যে ভাত মুড়ি রুটি যাই যেটাই খাই না কেন কোনো দিন কষ্ট পাইনি। তবে আমার বাবা কিন্তু রোজ মাছ খেতেন, আমার বাবা মাছ ছাড়া ভাত খেতেন না, এটা কিন্তু একদম বাস্তব। আমার বাবা যেখানেই যাক না কেন মাছটা বাড়িতে কিনে আনবে, আর মাছ যদি যায় বা রাস্তা দিয়ে যদি কোনো মাছ বলা যায় সেটাও কিন্তু বাবা মাছ কিনে আনতেন। তো মাছ ছাড়া ভাত খেতেন না, তো সেইটাই আমাদেরও সেই ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে, মাছ ছাড়া কিন্তু ভাত খায় না। মানে মনটা হয় যে একটু মাছ হলে ভালো, অন্য কিছু হোক না হোক, কিন্তু এখন আমার গোপাল সোনার সেবা করতে করতে ওদিকে অতটা আমার মন যায় না, হলে হবে না হলে না হবে এইরকম একটা ব্যাপার হচ্ছে। তো আমার সংসারের সবটাই আমার ছেলে মেয়ের জন্যই, বিশেষ করে আরও অনেক কিছু আমাকে ভাবনা চিন্তা করতে হয়। তো সবজি টবজি কেটে আমি রান্নাবান্না কমপ্লিট করে আর তোমাদের সামনে আসতে পারি না, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে খাওয়ালাম। মানে ওই যে বললাম বন্ধুরা, ক্যামেরা ধরার একটা ব্যাপার আছে একটা চাপের মধ্যে, তো সেই জন্যে ওটা আর হয়ে ওঠেনি। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম একদম খাওয়া দাওয়া সেরে বাসন মাজতে, কেন কি আমাকে প্রত্যেক দিন কিন্তু এগুলো ধোয়াধুয়ি না করলে একদম ভালো লাগে না। আর রান্নাঘর এটা হচ্ছে আমার আসল জায়গা, রান্নাঘর আর ছাদ। তোমাদেরকে অনেকবার কিন্তু আমি বলেছি যে ছাদে উঠলে আমাকে আর নামতে ইচ্ছে করে না, যেটাই ভাবো তোমরা প্লিজ তোমরা খারাপ ভেবো না, আমার মনটা যেটা চায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদে উঠলে খুব ভালো লাগে, আর আমাকে রান্নাঘরটা সব থেকে বেস্ট লাগে। আর আমি রান্নাঘরে বেসিন ধোয়ার পরে আমি যতক্ষণ না এইটা ভালো করে বেসিনটা ধুই, মানে বাসনকুসন ধোয়ার পরে বেসিনটা কিন্তু আমাকে ভালো করে সাবান দিয়ে চটকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, নাহলে না আমার ভালো লাগবে না।
এটা হচ্ছে আমার প্রথম থেকে অভ্যেস। আর রান্নাঘরটা পুরো একদম পুছে পরিষ্কার করব, কেন কি রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। রান্নাবান্না কমপ্লিট করার পরে শুধু মনে হয় যে থাকে আজকে আর ভালো লাগছে না, প্রত্যেক দিন ওই একই রকম কাজ করতে করতে আর আমাকে ভালো লাগছে না, থাক আজকে আর করবো না। কিন্তু যখনই আমার রান্না বাসনকোসন ধোয়া হয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তখনই মনে হয় ইস রান্নাঘরটা আমি এমনি রেখে যাব, মনটা না ওই দিকটায় পড়ে থাকে। তার জন্য যতক্ষণ না আমি এইটাকে আমি পরিষ্কার করি, রান্নাঘরটা আমার হচ্ছে মানে স্বপ্নের জায়গা বলতে পারো, আমার খুব শখ আমি রান্নাঘরটা একটু সাজাবো গুছাবো। দেখো না রান্নাঘরটা কেমন ক্লিন করে আমি পরিষ্কার করে নিচ্ছি, একদম ক্লিন হয়ে থাকলো পরিষ্কার একদম ভালো লাগে। রান্নাঘরটা ধোয়া মোছা করলে একদম পরিষ্কার থাকলে আমার নিজের মনটাকে না মনে হয় যে খুব ভালো লাগে। তাই সকালে দুপুরে একবার রান্নার পরে রান্নাঘরটা মুছি, আরেকবার আমি রাত্রেবেলায় ধোয়াধুয়ি করার পরে আমি কিন্তু রান্নাঘরটা মুছি, কেন কি আমার রাত্রেবেলাও যদি বাসনকোসন এমনি থাকে আমি সব ধুয়ে রাখি। তো দেখো সব কাজ কমপ্লিট করে ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিলাম, কেন সন্ধে হয়ে যাচ্ছে আবার ঘর টর পড়ে থাকলে আবার পড়েই থাকবে, তো একই হাতে সব করে নিলাম। আর এদিকে দেখো একটা এরোপ্লেন যাচ্ছে, আমার মেয়ে ছুটে এসে এরোপ্লেনটা তুলে নিয়েছে, বলছে আহা কি সুন্দর সুন্দর তো তুলে নিয়েছে এইরকম। আর ঘরের কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গেছে, হয়ে যেতে এবারে আমি দেখো যত জামা কাপড় আমি ধুয়েছিলাম সব এমনি পড়েছিল, দুদিন ধরে অমনিই পড়ে আছে, আমি ভাঁজ করতে পারি না। তো এখন ভাবলাম যে এগুলোকে একটু ভাঁজ করি, কেন অমনিই পড়ে রয়েছে নিজেকেও ভালো লাগছে না। আর একটা জায়গার মধ্যে অমনি পড়ে থাকলে একটা ঝুড়ির মধ্যে রাখা ছিল, সবকে আমি গুছিয়ে যত্ন করে তুলে রাখলাম, তুলে রেখে সন্ধেবাতিটা দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম রান্নাঘরে একদম রুটি বানানোর জন্য। তো দেখো রুটি বানাচ্ছি, এইভাবে দেখো আটা নিয়ে নিচ্ছি, আটা বের করে ওই টিফিন কৌটোটার মধ্যে মানে ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে আমার আটা থাকে, 5 কেজি করে আটা নিয়ে আসে ওটার মধ্যে আমার থাকে। বলে ঘরে রান্নাঘরে আটা সর্ষের তেল হলুদ আর নুন এগুলো কিন্তু খালি রাখতে নেই, আর একটা হচ্ছে চাল একদম রান্নাঘরে খালি করে শেষ করতে নেই, থাকতে থাকতে ভরাট করতে হয়, এটা হচ্ছে রান্নাঘরে নিয়ম, মানে গৃহস্থ পরিবারে এটা কিন্তু নিয়ম, এগুলো কখনো খালি রাখতে নেই। হ্যাঁ আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম, হলুদ এই জিনিসটা, এই 5টা জিনিস কিন্তু কখনো খালি রাখতে নেই, থাকতে থাকতে আনতে হয়। আর আর ওইটাই তোমাদের দাদাভাই কিন্তু সবসময় দেখি যখনই খালি থাকে, যখনই খালি হয়ে যায় তখনই তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসে হাজির করে। তো যাই হোক মোটামুটি একদম খালি না করে একটু ভরাট রাখতে হয়। আর দেখো খাওয়া দাওয়ার পর্ব সেরে রুটি বানিয়ে রুটি খাওয়া দাওয়া করে চলে এলাম, দেখো রাত্রেবেলা বাসন ধুচ্ছি, বাসন টাসন ধুয়ে নিয়ে দেখো আবার সেই একই বাসনকোসন ধোয়ার পরে রান্নাঘর কিন্তু টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে নেব। এটা কিন্তু বলতে পারো বন্ধুরা আমার খুব একটা মানে অভ্যেস যে আমি রান্নাঘরটা পরিষ্কার যেন রেখে দিয়ে শুয়েই দেখো আবার কিন্তু সেই মুছামুছি শুরু করে দিলাম। রান্নাঘরে একটু এগুলো পরিষ্কার রেখে ঘুমোলে না সকালে কাজটাও কম থাকে আর নিজের মনটাও পরিষ্কার থাকে। এই জন্য আমার এই অভ্যেসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে রান্নাঘরে হচ্ছে আমার জীবন আর ছাদ, ঘরের ওপরে ছাদটা হচ্ছে আমার প্রাণ। আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আরেকটা কথা বলি, যদি আমার প্রত্যেক দিনের একই রকম কথা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও। আর আজ পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।